ओम शांति। 23 मे 2021 प्रात मुरली अव्यक्त बापदादा रिवाइज मुरली 6188 मधुबन। हृदय ज्ञानी तथा स्नेही हो एवं लीकेज बंध करो। आज स्नेहर सागर बापदादा निजे स्नेही बाच्चादेर साथे मिलनेर जन्नो एसेछेन। ए अध्यात्म स्नेह परमात्म स्नेह निस्वार्थ प्रकृत स्नेह प्रकृत हृदय स्नेह तुम्हरा सब आत्मा के समग्र कल्पे स्नेही बनिए दे। कारण परमात्म स्नेह आत्मिक स्नेह अविनाशी स्नेह ये अध्यात्म स्नेह ब्राह्मण जीवन फाउंडेशन। आध्यात्मिक स्नेहर अनुभव जदि ना हय ताहले ब्राह्मण जीवन प्रकृत आनंदो नहीं। परमात्म स्नेह जे कोनो पतित आत्मा के परिवर्तन करार चुम्बक परिवर्तन हवा सहज उपाय। स्नेह अधिकारी बनानोर अध्यात्म नेशा अनुभव करार आधार। जदि स्नेह आछे तो तुम्हारे ब्राह्मण जीवन आनंददायक और जदि स्नेह नहीं तो ब्राह्मण जीवन निराश परिश्रम जीवन। परमात्म स्नेह हृदय स्नेह लौकिक स्नेह हृदय टुकरो टुकरो करे दे कारण भाग हो जाए। अनेक स्नेहर दायित्व पालन करते हैं। अलौकिक स्नेह अनेक टुकरो हृदय जुड़े दे। एक बाबार प्रति स्नेह दिए तो अपना थेके सबार सहयोगी हो जाओ कारण बाबा बीज। सुतरां बीज के जल देवार प्रतिटा पाता निजे थेके जल पे जाए। पाताय पाताय जल देवार प्रयोजन है ना। এইভাবে রুহানি বাবার সাথে স্নেহ সংযোগ অর্থাৎ সকলে স্নেহী হওয়া সেই জন্য হৃদয় টুকরো টুকরো হয় না। স্নেহ সব কার্যকে সহজ করে দেয় অর্থাৎ পরিশ্রম থেকে রেহাই দেয়। যেখানে স্নেহ সেখানে স্মরণ আপনা থেকে সহজেই আসে। স্নেহকে ভুলে যাওয়া কঠিন তাকে স্মরণ করা কঠিন হয় না। জ্ঞান অর্থাৎ বোধশক্তি বুদ্ধিতে যতই থাক না কেন জ্ঞান যথার্থ হোক অর্থাৎ স্নেহ সম্পন্ন জ্ঞান হোক। যদি জ্ঞান আছে কিন্তু স্নেহ নেই তাহলে সেটা শুষ্ক জ্ঞান। স্নেহ সর্বসম্বন্ধ অনুভব করায়। যে শুধু জ্ঞানী হয় সে মস্তিষ্ক দ্বারা স্মরণ করে আর স্নেহী হৃদয় দিয়ে স্মরণ করে। মস্তিষ্ক দ্বারা যারা স্মরণ করে তাদের স্মরণে সেবায় ধারণায় পরিশ্রম করতে হয়। তারা পরিশ্রমের ফল খায় আর এরা ভালোবাসার ফল খায়। যেখানে স্নেহ নেই এবং জ্ঞান বিচার বুদ্ধিযুক্ত সেখানে জ্ঞানের বিষয়ে কেন কীভাবে এর সাথে বুদ্ধি লড়াই করতে থাকবে আর লড়াই লাগতে থাকবে নিজের সঙ্গে নিজের। অধিক মাত্রায় ব্যর্থ সংকল্প চলবে। যেখানে কেন কেন প্রশ্ন হবে সেখানে কেনর লাইন হবে আর যেখানে স্নেহ আছে সেখানে যুদ্ধ নেই বরং সেখানে তোমরা ভালোবাসায় নিমজ্জিত সময়িত হয়ে আছো। কারোর প্রতি হৃদয়ে স্নেহ থাকলে তো স্নেহ বিষয়ে কেন কি এর প্রশ্নই ওঠে না। যেমন পতঙ্গ দীপবাতি স্নেহে কেন কি করে না বলিদান হয়ে যায় ঠিক সেভাবেই পরমাত্ম স্নেহী আত্মারা স্নেহে সমাহিত হয়ে থাকে। কিছু বাচ্চা বাবার সঙ্গে আধ্যাত্ম আলাপকালে এই আক্ষেপ করে জ্ঞান তো তাদের বুদ্ধিতে আছে তারা ব্রাহ্মণ হয়ে গেছে আত্মাকেও জেনে গেছে তারা বাবাকেও তার পূর্ণ পরিচয় জানে সম্বন্ধ বিষয়ে তারা জ্ঞাত আছে চক্রেরও জ্ঞান আছে রচয়িতার রচনারও সমস্ত জ্ঞান আছে তবুও স্মরণ সহজ কেন হয় না। আনন্দের বা শক্তির শান্তির অনুভব সদা কেন হয় না। পরিশ্রমের দ্বারা কেন তাদের স্মরণ করতে হয় নিরন্তর কেন স্মরণ থাকে না কেন বারবার তারা স্মরণ করতে ভুলে যায়। এর কারণ তাদের জ্ঞান মস্তক পর্যন্ত। জ্ঞানের সাথে সাথে হৃদয়ে স্নেহ কম মগজে স্নেহ। আমি বাচ্চা তিনি বাবা দাতা বিধাতা এটা মগজের জ্ঞান। কিন্তু এই জ্ঞান যখন হৃদয়ে সমাহিত হয়ে যায় তখন স্নেহের লক্ষণ কী দেখায় হৃদয়। সুতরাং জ্ঞান আর স্নেহ কম্বাইন্ড হয়ে যায়। জ্ঞান বীজ আর জল হলো স্নেহ। যদি বীজ জলই না পায় তাহলে ফল দেবে না। ঠিক সেরকমই তোমাদের জ্ঞান তো আছে কিন্তু হৃদয়ে স্নেহ নেই তাহলে প্রাপ্তির ফল পাওয়া যায় না।
সেই জন্য পরিশ্রম করতে হয়। স্নেহ অর্থাৎ সর্বপ্রাপ্তির ও সর্ব অনুভবের সাগরে সমাহিত হওয়া। যেমন লৌকিক দুনিয়াতেও দেখো, স্নেহের ছোট একটা গিফট কত প্রাপ্তির অনুভব করায়। আর যতই হোক, স্বার্থের সম্বন্ধে যদি লেনদেন করো, তাহলে কেউ 1 কোটি দিলেও যে নেয় তার কিন্তু 1 কোটি পাওয়ার সন্তুষ্টতা হবে না, কোনো না কোনো ত্রুটি বের করতে থাকবে, এটা হওয়া উচিত, এটা করা উচিত। আজকাল তারা কত খরচ করে, কত শো করে, কিন্তু তবুও তাদের স্নেহ কাছে আনে নাকি তাদের দূরে করে, কিন্তু তবুও তাদের স্নেহ কাছে আনে নাকি তাদের দূরে করে। কোটি লেনদেন এত সুখের অনুভব করায় না, কিন্তু হৃদয়ে স্নেহের একটা ছোট জিনিসও কত সুখের অনুভব করায়। যদি এক বাবা ব্যতীত অন্য কারো জন্য স্নেহ থাকে, এমনকি তোমাদের সংকল্পেও, তা ব্যক্তির প্রতি হোক, বৈভবের প্রতি, এমনকি যদি কোনো ব্যক্তির শরীরের প্রতি স্নেহ থাকে অথবা তার বিশেষত্বের প্রতি, যদি তা কিছু সীমিত প্রাপ্তির আধারেই হয়, কিন্তু বিশেষত্ব যিনি দেন তিনি কে, প্রাপ্তি কে করায়। যদি কোনো রকম স্নেহ অর্থাৎ মোহ তা সংকল্প মাত্র হোক বা বাণীতে অথবা কর্মে সামান্যতম হোক, এতে একে লিকেজ বলা হবে। অনেক বাচ্চা সরলভাবে বলে মোহ নেই কিন্তু ভালো লাগে, চাই না কিন্তু মনে পড়ে, কিন্তু মোহের লক্ষণ হল সংকল্প, বল আর কর্ম দ্বারা বশ্যতা স্বীকার করা। সেই জন্য লিকেজ হওয়ার কারণে শক্তি বৃদ্ধি হয় না, আর শক্তিশালী না হওয়ার কারণে বাবাকে স্মরণ করতে পরিশ্রম লাগে, আর পরিশ্রম হওয়ার কারণে সন্তুষ্টতা থাকে না। যেখানে সন্তুষ্টতা নেই, সেখানে এই মুহূর্তে স্মরণের অনুভূতি দ্বারা পরমানন্দে বিভোর হয়ে যাবে, আর পরমুহূর্তেই আবার নিরাশ হয়ে যাবে। কারণ লিকেজ হওয়ার জন্য শক্তি অল্প সময়ই ভরে, সদা স্থায়ী হয় না, সেই জন্য সহজ নিরন্তর যোগী হতে পারো না। সুতরাং চেক করো, কোনো ব্যক্তি বা বৈভবের প্রতি মোহ নেই তো, অর্থাৎ লিকেজ নেই তো, এই লিকেজ লাভলীন স্থিতি অনুভব হতে দেবে না। বৈভবের প্রয়োগ যদি বা করো, তবে যোগী হয়ে প্রয়োগ করো। এই রকম যেন না হয় যেটা তুমি আরামের সামগ্রী ভাবছ তা মনের স্থিতিকে আরামহীন করে। কেননা অনেক বাচ্চা বৈভাবের বয়স হয়েও মনের মোহ বুঝতে পারে না, তাদের রয়্যাল ভাষা এটাই বলে যে তারা হঠযোগী নয়, সহযোগী। সহযোগী হওয়া ভালো, কিন্তু তোমরা কি যোগী? যা বাবার স্মরণে ব্যাঘাত ঘটায় অর্থাৎ যা কিছু তার নিজের দিকে আকৃষ্ট করে, অধীন বানায়, তাহলে যোগী হয়ে প্রয়োগ করছে বলা যাবে না। কেননা বাবার হওয়ার কারণে সময় সময় প্রকৃতি দাসী অর্থাৎ বৈভাবের উপকরণের প্রাপ্তি বেড়ে চলেছে। 18-19 বছরের মধ্যে এখনই তো কত প্রাপ্তি হচ্ছে, আরামের সব রকম সামগ্রী উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই প্রাপ্তি সবই কিন্তু বাবার হওয়ার ফল হিসেবে পাওয়া যাচ্ছে। সুতরাং ফল খেতে গিয়ে বীজকে ভুলে যেও না, অল্প সময়ের জন্য সুযোগ সুবিধা উত্তরোত্তর বাড়তে থাকবে, কিন্তু আরামে থাকতে গিয়ে রামকে ভুলে যেও না, প্রকৃত সীতা হয়ে থাকো। মর্যাদা রেখা থেকে সংকল্পরূপী অঙ্গুষ্ঠ যেন বাইরে বের না হয়, কারণ সাধনা ব্যতীত যদি এই উপকরণ ইউজ করো তাহলে তা স্বর্ণ মৃগের মতো কাজ করে নেবে। সেই জন্য ব্যক্তি আর বৈভাবের মোহ এবং বশ্যতা থেকে সদা সর্বদা নিজেকে সেফ রাখো, নয়তো বাবার স্নেহী হওয়ার পরিবর্তে সহযোগী হওয়ার পরিবর্তে কখনো সহযোগী, কখনো সহযোগী, কখনো বিয়োগী, এই রকম অনুভূতি করতে থাকবে। কখনো স্মরণ, কখনো দোষারোপ, এই দুই তোমরা অনুভব করতে থাকবে, আর কমপ্লিট কখনো পুরো হবে না। ব্যক্তি আর বৈভাবের অধীনতার লক্ষণ, এক তো তোমাদের বলা হয়েছে যে কখনো সহযোগী, কখনো যোগী, কখনো অভিযোগকারী। দ্বিতীয় বিষয় হলো এই রকম আত্মার সব প্রাপ্ত হবে, হয় তা সামগ্রী অথবা সহযোগ বা স্নেহ, কিন্তু যে আত্মার লিকেজ আছে তার প্রাপ্তি হলো সন্তুষ্ট হবে না। তার মুখ থেকে সবসময় কোনো না কোনো না চাইতেও অসন্তুষ্টতার বল বেরোতে থাকবে। অন্যেরা অনুভব করবে যে এই আত্মার অনেক প্রাপ্তি, এর মতো কারো প্রাপ্তি হয় না, কিন্তু সেই আত্মা সদা নিজের অপ্রাপ্তির দুঃখ বর্ণন করতে থাকবে। লোকে বলবে এর মতো সুখী কেউ নেই, আর সে বলবে আমার মতো দুঃখী কেউ নেই। কারণ সে গ্যাস বেলুন, যখন এটা বড় তো অনেক উঁচু যায়, কিন্তু যখন শেষ হয়ে যায় কোথাও পড়ে যায়। যখন ওড়ে দেখতে সুন্দর লাগে, উড়ন্ত
কিন্তু অল্পকালের হয়। নিজের ভাগ্যের প্রতি কখনো সন্তুষ্ট হবে না, সদা কাউকে না কাউকে নিজের ভাগ্যের অপ্রাপ্তির নিমিত্ত বানাতে থাকবে। এই রকম করে, এটা এই রকম হতো, সেই জন্য আমার ভাগ্যে নেই। ভাগ্য বিধাতা ভাগ্যে বানান, সেইখানে ভাগ্য বিধাতা ভাগ্য বানাচ্ছেন, সেই পরমাত্মার শক্তির সামনে আত্মার শক্তি ভাগ্যকে নড়াতে পারবে না। এই সবই বাহানার খেলা, উড়তি কলার খেলা, তাদের জানা নেই তো অনেক অজুহাত দেখিয়ে দেয়। এতে সবাই চতুর, সেজন্য এটা চেক করো যে স্নেহের কারণে অধীনতা, নাকি হিসেব নিকেশ চুকে যাওয়ার কারণে। যার প্রতি ঈর্ষা বা ঘৃণা হয় সেখানে অধীনতা থাকে, বারবার সেই স্মরণে আসতে থাকবে। বাবাকে তোমরা স্মরণ করতে বসবে আর স্মরণে আসবে যাকে ঘৃণা বা ঈর্ষা করো। তুমি ভাববে যে তুমি সদর্শন চক্রধারী আর চক্র চালাবে পরদর্শনের, সুতরাং উভয় তরফের অধীনতা নিচে নামিয়ে আনে, সেই জন্য দুটোই চেক করো। আবার বাবার কাছে অনুরোধ করো, সাধারণত আমি ভালোই, কিন্তু এই একটা বিষয়ে শুধু এই রকম, এটা আপনি চুকিয়ে দিন। বাবা হাসেন, নিজে হিসেব বানিয়েছ আর চুকাবে বাবা? চুকিয়ে দেবেন সে তো না হয় ঠিক আছে, কিন্তু তোমার জন্য বাবাকে চুকাতে হবে এটা ঠিক নয়। হিসেব বানানোর সময় বাবাকে ভুলে গেছ আর হিসেব চুকোনোর টাইমে বাবা বাবা বলো? করণ করাবন হার, করানোর জন্য বেঁধে আছেন, কিন্তু করতে তো হবে তোমাকে। তাহলে শুনেছ বাচ্চাদের কী কী সমাচার বাপদাদা দেখেন? সার কী ছিল? শুধু নিরস জ্ঞানী হয়েও না, হৃদয়ের জ্ঞানী আর স্নেহী হও এবং লিখে চেক করো, বুঝেছ? 18 জানুয়ারি আসছে, তাই না? সেই জন্য আগে থেকে বাবা স্মরণ করিয়ে দিচ্ছেন যাতে 18 জানুয়ারির দিন সদা সমর্থ তথা শক্তিশালী দিবস উদযাপন করতে পারো, বুঝেছ? শুধু জীবন কাহিনী শুনিয়ে উদযাপন করো না, বরং তোমাদের জীবনও সমান বানাতে উদযাপন করো। আচ্ছা, সদা ব্যক্তি আর বৈভবের বশ্যতা থেকে স্বতন্ত্র, বাবা স্নেহে সমাহিত হয়ে সদা যথার্থ জ্ঞান আর হৃদয় স্নেহ উভয়ত কম্বাইন্ড স্থিতির অনুভব করে, সদা যোগী হয়ে সাধনা স্থিতিতে স্বাচ্ছন্দ্যের উপকরণ ব্যবহার করে, সদা স্নেহী এবং হৃদয়ে সমাহিত হওয়া সেই বাচ্চাদের দিলারাম বাবার স্মরণ স্নেহ আর নমস্কার, পার্টিদের সাথে বাপদাদার সাক্ষাৎকার, নিজেদের তোমরা ডবল হিরো মনে করো, তোমাদের জীবন হিরে তুল্য হয়ে গেছে, সুতরাং তোমরা হীরাসম হয়ে গেছ, আর সৃষ্টির ড্রামাতে আদি থেকে অন্ত পর্যন্ত তোমরা হিরোর ভূমিকা পালন করো। তাহলে তোমরা ডবল হিরোই তো হয়ে গেলে, তাই না? সীমিত পরিসরের যে কোনো ড্রামাতে যে একটার হিরোর পার্ট প্লে করে তারই গায়ন হয়, কিন্তু ডবল হিরো কেউ হয় না। সেক্ষেত্রে তোমরা ডবল হিরো, বাবার সঙ্গে পার্ট প্লে করা, এটা কত বড় ভাগ্য। তাহলে তোমরা সদাই শ্রেষ্ঠ ভাগ্যকে স্মৃতিতে রেখে এগিয়ে চলেছ, তাই না? নিশ্চল হয়ে তো থাকো, যে ক্লান্ত হয় না সে থেমেও থাকে না, সমানে এগিয়ে চলে। তাহলে তোমরা কি নিশ্চল নাকি পরিশ্রান্ত? তোমরা যখন একা হয়ে যাও তোমরা ক্লান্ত হয়ে যাও, বোর হয়ে যাও, তাই তো ক্লান্ত হও। কিন্তু যেখানে সাত আছে সেখানে সদাই উৎসাহ উদ্দীপনা থাকে। যখন কোনো তীর্থযাত্রায় যাও তখন তোমরা কি করো? দল তথা সংগঠন তৈরি করো, তাই না? কেন বানাও? সংগঠনের সাথে সাথে থেকে উৎসাহ উদ্দীপনায় তোমরা সামনে এগিয়ে যেতে থাকো, সুতরাং আধ্যাত্মিক যাত্রায় তোমরা সদা অগ্রচালিত হতে থাকো। কারণ বাবার সাথ, ব্রাহ্মণ পরিবারের সাথ, কত মহান সঙ্গ। যদি কোনো ভালো সাথী থাকে তাহলে তোমরা কখনোই বোর হও না, ক্লান্ত হও না। অতএব যারা সদা অগ্রচালিত তারা সবসময় প্রফুল্ল, সদা খুশিতে নাচতে থাকে, তাহলে সদাই বৃদ্ধি হচ্ছে, তাই না? বৃদ্ধি হতেই হবে, কেননা যেখানে যে কোনো বিচ্ছিন্ন হয়ে যাওয়া বাচ্চারা আছে সেখানে সেই আত্মাদের অবশ্যই কাছে আসতে হবে, সেই জন্য সেবাতে বৃদ্ধি হতে থাকে। যতই যাও শান্ত হয়ে বসে যাবে, বসতে পারবে না, সেবাই বসতে দেবে না, তোমাদের অগ্রচালিত করবে। কারণ যে আত্মারা বাবার ছিল তাদের আবারও বাবার হতেই হবে। আচ্ছা, মুখ্য ভ্রাতাদের সাথে অব্যক্ত বাপদাদার সাক্ষাৎকার। পাণ্ডবরা ভাবে শক্তিরা ভালো চান্স পায়, দাদি হওয়া ভালো। যতই হোক, পাণ্ডবের যদি প্ল্যানিং বুদ্ধি না থাকতো তাহলে শক্তিরা কী করতো? অন্তিম জন্মেও পাণ্ডব হওয়া কম ভাগ্য নয়, কারণ পাণ্ডবদের বিশেষত্ব তারা সদা ব্রহ্মা বাবার সাথে আছে, সুতরাং পাণ্ডব কম নয়।
পাণ্ডব ব্যতীত শক্তি নেই আর শক্তি ব্যতীত পাণ্ডব নেই। চতুর্ভুজের দুই ভুজ তারা আর অন্য দুই ভুজ এরা। সেই জন্য পাণ্ডবদের বিশেষত্ব তাদের নিজস্ব নিমিত্ত সেবা দাদিদের প্রাপ্ত হয়েছে, সেই কারণেই তারা এটা করে। যাই হোক, সদা পাণ্ডবদের জন্য শক্তিদের আর শক্তিদের জন্য পাণ্ডবদের স্নেহ থাকে, রিগার্ড থাকে আর সদা থাকবে। শক্তিরা পাণ্ডবদের সামনে রাখে, এতেই সফলতা। আর তোমরা পাণ্ডবরা শক্তিদের সামনে রাখো, তাতেই সফলতা। উভয়েরই প্রথমে তুমির পাঠ পাকা। প্রথমে তুমি, প্রথমে তুমি বলতে বলতে নিজেই প্রথমে তুমি হয়ে যাবে। বাবা যখন মাঝখানে আছেন, দ্বন্দ্বই নেই। পাণ্ডবরা বুদ্ধির বরদান ভালোই প্রাপ্ত করেছ। যে কার্যের নিমিত্ত হয়েছ, সেই কার্য অনুসারেই তোমরা সেই বিশেষত্ব লাভ করেছ। আর প্রত্যেকের বিশেষত্ব প্রত্যেকের হিসেবে ভালো, সেই কারণে তোমরা নিমিত্ত আত্মা। আচ্ছা বরদান, সংকল্প বৃত্তি আর স্মৃতি দ্বারা ব্যর্থকে সমাপ্ত করে সম্পূর্ণ পবিত্র প্রকৃত ব্রাহ্মণ ভব। নিজের সংকল্প বৃত্তি আর স্মৃতি চেক করো। এই রকম নয় যে কিছু ভুল হয়ে গেল, অনুশোচনা করলে, ক্ষমা চেয়ে নিলে আর নিষ্কৃতি পেয়ে গেলে। যে যতই ক্ষমা প্রার্থনা যাচনা করুক, কিন্তু যে পাপ বা ব্যর্থ কর্ম হয়েছে তার চিহ্ন মুছে ফেলা যায় না, রেজিস্টার পরিষ্কার স্বচ্ছ হয় না। শুধু রীতিনীতি আপন করো না, বরং এই স্মৃতি যেন থাকে, আমি সম্পূর্ণ পবিত্র ব্রাহ্মণ। অপবিত্রতা সংকল্প বৃত্তি অথবা স্মৃতিকেও টাচ করতে পারে না, এর জন্য প্রতি কদমে সাবধান থাকো। স্লোগান, বাবার স্বাদকে ইউজ করো, তাহলে কখনোই নিরাশ হবে না। ওম শান্তি।